জিতসিরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করছি এই ভিডিওতে যে আলোচনাটি করব। সেটা হলো যে পিএম এম যে সম্মান নিধি যেটা কৃষকেরা সরাসরি কৃষকের যে অ্যাকাউন্টে যে টাকা আসে সেই টাকা এই যে টুয়েলভ যে ইনস্টলমেন্ট মানে এই যে নতুন যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিও কিভাবে আপনি এই চেক করবেন যে আপনার কোন ডেটে ঢুকছে বা আপনার স্ট্যাটাস কী আছে বেনিফিশারি সেটা নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখুন পি এম কিষান সম্মান নিধির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে বা আপনারা গুগলেও লিখতে পারেন যে পি এম কিষান সম্মান নিধি তখন কিন্তু প্রথমেই যে ওয়েবসাইটটি শো করবে পি এম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে আপনারা টাচ করবেন এখানে দেখুন ওয়েবসাইটটি এখন ওপেন করেছি ওপেন করার পর প্রথমেই দেখুন মেসেজ শো করছে যে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য টুয়েলভ ইনস্টলমেন্ট মানে বারোতম যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু আন্ডার পি এম কিষাণ সতেরোই অক্টোবর দু হাজার বাইশ অ্যাট এগারোটা এম থেকে কিন্তু রিলিজ করেছেন ঠিক আছে মানে আপনার ওই সতেরোই অক্টোবরের পর থেকে পাটে পাটে কিন্তু আমার কৃষকদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু আস্তে আস্তে ইনস্টলমেন্ট কিন্তু ঢুকতে শুরু করেছে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কিন্তু চেক করবেন এবং তার আগে যেটা বলবো সেটা হচ্ছে এখানে দুটো অপশান থেকে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারবেন প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে বেনিফিশারি স্ট্যাটাস দেখুন এখানে যে বেনিফিশারি স্ট্যাটাস নামে যে বাটন শো করছে এখানে আপনারা টাচ করবেন করার পর দেখুন এখানে দুইভাবে আপনি সার্চ করতে পারবেন এক হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশান করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন তাহলে আপনাকে এই মোবাইল নাম্বারটা সেট করে নিতে হবে অথবা আপনি করতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখুন এই মোবাইল নাম্বারের ঘরের আগে গোল যে আছে সেটাতে কিন্তু নীল কালার করা আছে তার মানে আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন এখানে এন্টার ভ্যালুর জায়গায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বারটিকে টাইপ করবেন এখানে দেখুন ক্যাপচা কোড এই যে ক্যাপচা কোড যেটা শো করছে এই ক্যাপচা কোডটি দেওয়ার পর আপনারা যেটা করবেন গেট ডেটা যে বাটন শো করছে নিচের দিকে এই গেট ডেটা বটনে এ আপনারা টাচ করবেন এই গেট ডেটা বাটনে টাচ করার পর আপনার কিন্তু সমস্ত তথ্য দেখাবে যে আপনার টুয়েলভ ইনস্টলমেন্ট কোন ডেটে ঢুকবে কোথায় কোন অ্যাকাউন্টে ঢুকবে এইসব তথ্য কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কি না সমস্ত তথ্য কিন্তু ওখান থেকে জানতে পারবেন অথবা আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন বাটন এরকম টাচ করতে হবে দেখুন এখানে এন্টার ভ্যালুর জায়গায় দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে তার মানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যেটা যখন করেছিলেন যে প্রিন্ট আউট আছে সেইটাতে আপনার লেখা আছে সেটার সঙ্গে আপনাকে এন্টার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে টাইপ করতে হবে করার পর আবার এই ক্যাপচার করে দেবেন দিয়ে গেট ডেটা এই দুভাবে আপনারা কিন্তু সার্চ করে নিতে পারবেন এখান থেকে আপনার স্ট্যাটাসটা জানতে পারবেন যে আপনার এখন স্ট্যাটাস কি আছে আরেকটা দেখুন এখানে হোম পেজে যাচ্ছি আমি এখানে দেখুন বেনিফিশারি লিস্ট এইখান থেকেও আপনি আপনার বেনিফিশারি মানে আপনার লিস্ট কিন্তু এখান থেকে জানতে পারবেন যে আপনার নেম আছে কি নেই তাহলে কিভাবে জানবেন না এখানে হচ্ছে দেখুন এই বেনিফিশারি লিস্ট যে বাটন শো করছে এখানে টাচ করবেন টাচ করার পর এই এই তথ্যগুলো কিন্তু আপনাকে সেট করতে হবে কি কী করতে হবে আপনাকে দেখুন এখানে স্টেট নামে যে ড্রপডাউন এখানে আছে সিলেক্ট স্টেট এখানে আপনি ক্লিক করলে আপনার দেখুন স্টেটের কিন্তু সম্পূর্ণ আমার ভারতের মধ্যে যত ধরনের স্টেট আছে মানে যতগুলো সেই স্টেটগুলো কিন্তু এখানে শো করছে নামগুলো তো আপনারা কি করবেন আপনি যে স্টেটের বাসিন্দা সেটাকে আপনি সেট করে নেবেন সেট করার পর যখন ওটাকে সেট করলেন তারপরে ডিস্ট্রিক সেট করার অপশান পাবেন সেখানে ডিস্ট্রিক্টের ডাউন লিস্ট থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সেট করতে হবে সাব ডিস্ট্রিক্ট সেট করতে হবে এখানে সাব ডিস্ট্রিক্ট মানে ব্লকের কথা বলা হয়েছে আবার তারপরেই আছে আবার ব্লকের নেম তাহলে ব্লকটাকে সেট করবেন দিয়ে আপনার গ্রামের যেটা নেম সেটাকে সেট করবেন সেট করার পর আপনি যখন এইসব তথ্যগুলো দিয়ে সেট করলেন দিয়ে গেট রিপোর্টে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার গ্রামের বা আপনার যে এলাকার মানে আপনি যে গ্রামটাকে সেট করলেন লাস্টে ভিলেজটাকে সেই ভিলেজে আপনার কিন্তু যত ধরনের মানে যতগুলো বেনিফিশিয়ারি আছে সবার নামের কিন্তু লিস্ট শো করবে এখানে আপনি আপনার নামটাকে চেক করে নিতে পারবেন এইভাবে আপনারা কিন্তু আপনার বেনিফিশারি স্ট্যাটাস বা বেনিফিশারি লিস্ট কিন্তু জানতে পারবেন এবং আপনাদের তো সতেরো তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আপনারা আপনাদের নিজেদের অ্যাকাউন্ট চেক করুন এবং এভাবে আপনার বেনিফিশারি স্ট্যাটাসটাকে চেক করুন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন